বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে বন্যার সবশেষ পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? সাবরিনা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, তবে এই কমার গতিটা কিন্তু অনেকটা ধীর। আজ সকাল 6টায় 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্রের পানি 8 সেন্টিমিটার কমে 115 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নুন খাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 5 সেন্টিমিটার কমে 89 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধরলা নদীর পানি 13 সেন্টিমিটার কমে 91 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি যে এই কুড়িগ্রামের প্রায় 56টি ইউনিয়নের প্রায় 7.5 লাখ মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 লাখ ঘর বাড়ি, 32 কিলোমিটার বাঁধ এবং 72 কিলোমিটার কাঁচা সড়ক সহ 16 কিলোমিটার পাকা রাস্তা এবং 755টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ দেওয়া হয়েছে এবং এই বন্ধ রাখার ফলে প্রায় 1.5 লাখ শিক্ষার্থী কিন্তু বিদ্যালয় থেকে বিরত রয়েছে। আপনাকে জানিয়ে রাখছি যে এই বন্যার পরিস্থিতিতে 16,000 হেক্টর আবাদির জমি তলিয়ে গেছে এবং শাক সবজি সহ অন্যান্য ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে, যার প্রভাব কিন্তু বাজারগুলোতে পড়তে শুরু করেছে। আমি বিভিন্ন বাজার ঘুরে দেখেছি যে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গেছে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই বন্যা দুর্গত লোকদের জন্য কিন্তু ত্রাণ সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া শুরু হয়েছে এবং দিচ্ছে, কিন্তু জনগণের অভিযোগ রয়েছে যে ত্রাণ খুব অপ্রতুল। জেলা প্রশাসন থেকে আমি জানতে পেরেছি যে এ পর্যন্ত 6,500 মেট্রিক টন জিআর এবং ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে, সাথে 3.5 লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছে, তাছাড়া 3,000 শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। তো ছাব্রিনা, এই এলাকার যে 7.5 লাখ মানুষ পানিবন্দী হয়েছে, আমি দেখেছি সড়ক এবং উচ্চ স্থানগুলোতে অবস্থান নিয়েছে এবং গরু ছাগল হাঁস মুরগির সাথে তারা মানবতার জীবনযাপন করছে। তো পানি যদি কমার প্রবণতা বৃদ্ধি না পায় তাহলে আরও দুর্ভোগ পোহাতে হবে এই সমস্ত বন্যা দুর্গতদের। ছাব্রিনা, এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল।